দাও দেখো ভালো আসছে না? আমরা আসলে টোপাখা দিয়ে গিয়েছিলাম, যেখানে গিয়েছে সেখানে কিছু পাওয়া যায়নি, সেজন্য আমরা বাধ্য হয়ে বেলপুরে এসেছি। এখানে টোপা নাই, এখানে আমরা আউল ফাউল জিনিস খাচ্ছি, আর সারাকে আমি জবরদস্তি নিয়ে এসেছি, সব সময় জবরদস্তি নিয়ে আসে, ও কিন্তু অনেক ঝামেলা আছে, তারপর নিয়ে আসছি। থ্যাংকস এ লট সারা, ওকে। ইয়রম নেকনর মেখব বলার কিদান অনুতর কলন কলন হেট ইয়ানর কাসম কাচম। আসসালামু আলাইকুম, লাইভ থ্রি টোন ব্লগস এর ট্রাভেল ব্লগস এন্ড ডেইলি ব্লগস থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। চলে এলাম আজকের ব্লগ নিয়ে। আজকের ব্লগটি আসলে টোপা খেতে যে বেনজার বেনজো বেনজির এই একটা জায়গাটাতে গিয়েছিলাম রেস্টুরেন্টটিতে, কিন্তু সেখানে একটার আগে খুলবে না, কিন্তু আমাদের একজনে প্রচন্ড খিদে পেয়েছে, ফর দিস রিজন এখানে চলে আসা। এই জায়গার খাবার আমার পছন্দ না, কিন্তু ডেকোরেশনটা আমি বারবার দেখি। আসলে আমরা নাম বলবো না, নাম ছাড়া আপনারা খুঁজে বের করবেন। চট্টগ্রাম শহরের কমন জিনিস, চট্টগ্রাম শহরের কমন জিনিস। সারা এটা কোন কোনটা বলো তো? টাইলস টাইলস দেখেন। এদের টাইলসটা আমার খুব পছন্দ হয়েছে, এ ধরনের টাইলসের ডিজাইন আমি অন্য কোনো জায়গায় দেখিনি। এখানে আসলে আমার একটু মডেলিং করতে ইচ্ছা করে। এই জায়গার সিলিংটা কিন্তু বেশ হয়েছে, এখন টাইলসটা এবং দুপাশের এনভায়রনমেন্টটা, তবুও কেন জানি না এখানে বসতে আমার তেমন মন দেয় না, কোথাও একটা গরম বা সামথিং। তো ভাবলাম একটা সেলফি তুলি, কিন্তু মধ্যজন সেলফি তুলবে না, তারপর আমি একটা সেলফি তুলে ফেলছি। তো সারা আজকে খুব ফ্রেশলি ছবি তুলছে, সারাকে মাশাল্লাহ বেশ ভালো লাগছে, আমাকে তো বেশি গুল্লগাল্ল লাগতেছে। আমরা খাবারের অর্ডার দিয়েছি, খাবারের অর্ডার দিতে মাথার ঘাম পাতাল হয়েছে, কারণ আমার একে তো এদের খাবার পছন্দ না, মানে ব্রোসটা কিনতে গেলে অনেক প্রাইস, আবার এই যে এদের এগুলো অনেক প্রাইস, এগুলো একসাথে এতগুলো তো খাওয়া যাবে না। তার মধ্যে আবার যদি আপনি হালকা পাতলা নিতে যান, ওই এখন যেটা নিয়েছি সেটা হালকা পাতলা। আর রাইসটা মানে এটা হচ্ছে সাদা মাটা রাইস, কেন জানি না আমি আসলে ওয়েল ফুডের খাবারের প্রতি আমার কোনো একটা আগ্রহ জন্মায় না। এখানে আমি না পারতে এর সাথে ওর সাথে আরামভাবে আসি, আর টাইম পাস হয় যে এদের ডেকোরটা দিয়ে। যাই হোক, তারপর আমি একটু ছবিগুলো তুলছিলাম, কারো লাগলে আপনারা ওদিকে মেনুটা দেখে নিন। যেহেতু খাবার আসতে দেরি আছে, মিনিমাম 20 মিনিট বলেছে, এ ফাঁকে আমাদের এক পার্টনার ও বই নিয়ে বসে গেছে, আমি একটু চারপাশে আবার চক্কর দিচ্ছি, কারণ আমি প্রতিবার তুললেও অতটা ক্লিন, যেহেতু মানুষ কম ছিল, কিছু ভদ্রলোকের মানুষজন ছিলেন, এনারা আড্ডা মারতেছেন। এ ফাঁকে সারা বই দেখছে। হ্যালো, বই তো নাই, তুমি বই নাও, বই নাও, বই পড়ো, তুমি তো আবার পড়ুয়া মানুষ। পাথর দিয়েছে মনে হয়, এটা কি বই? লিও টলস্টয়ের কি? টলস্টয়ের নানা কাহিনী। এটা গল্পটা কি? একটা মেয়ের চরিত্রটা নিয়ে। মেয়েটার কি চরিত্রটা, গল্পটা কি বলে যাও তো, বাংলাতে বলে যাও তো একটু। মানে সে একজন ভদ্রলোকের সঙ্গে দেখা হয়, দেখা হওয়ার পরে এই যে এটা লাভ স্টোরি, তো বিশাল বড় লাভ স্টোরি, সেরকম একটা ডেঞ্জারাস স্টোরি, ডেঞ্জারাস স্টোরি। মানে অনেক হই 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 করে, আমি আসলে দেখি এখানে একটা বর্ণনা আছে, সুন ব্রিংস জেলাসি এন্ড বিটারনেস, দ্য অ্যাফেয়ার, দ্য সাবসিকোয়েন্ট অ্যাফেয়ার, স্টেবল স্ক্যান্ডালাইজেস সোসাইটি এন্ড ফ্যামিলি লাইফ, এন্ড সুন ব্রিংস জেলাসি এন্ড বিটারনেস ইন ইটস ওয়েক। যদিও এই বইগুলো একটু ভালোভাবে বসতে হবে, নাকি নিয়ে যাবো ওখানে, ওখানে একটু
বইয়ের বুক সেলফ সামনে আর একটা আছে, তো এটা আমি অনেক সময় তাড়াহুড়ায় আসলো দেখি। তো এখানে বেশ কিছু বই আছে, যেমন হয়তো আপনার খুব সময় থাকলে খাবার আনতে দেরি হলে তখন কি ফাস্টার দ্যান লাইটিং, বাচ্চাদের বইও আছে। অমিতাভ ঘোষ, এটা ইন্ডিয়ান না? কিন্তু সে ইন্ডিয়ান ভাষায় কিচ্ছু লেখে না, সব ইংলিশে। তোমাদের লিটারেচারে কিন্তু বিষয়গুলো বেশ ছিল, অমিতাভ ঘোষ ছিল জানি। এখানে বেশ কিছু ভদ্রলোক বসে আড্ডা দিচ্ছেন এবং তারা হয়তো ভাবতেছেন আমরা আমি যেহেতু ভিডিও করছি তারা কিছু একটা হয়তো চিন্তা করতেছেন এই গ্রুপটা গল্প ফাঁকে ফাঁকে আবার আমাদেরকে অবজার্ভ করছেন। আচ্ছা যাই হোক, ওনাদের দিকে অবশ্য তাকানোর সময় ছিল না আমাদের। আমার টেনশন ছিল যে আমি পুরোটা কতটা কভার নিতে পারবো, কারণ আসলে তখন জায়গাটা খুব নিট অ্যান্ড ক্লিন ছিল। আর আমি যে বইটা নিয়েছি এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার বই, মানে ওনার লাইফ হিস্ট্রি কারাগারে থাকা অবস্থায়। তো এটা আসলে আমার কখনো পড়া হয়নি, কিন্তু এটা দেখে একটা আগ্রহ জন্মেছে। ঠিক এটাই যে কোনো মানুষ এসে যারা বই পড়বে না কিন্তু এখানে একটু দাঁড়ালে কিন্তু বইয়ের প্রতি একটা আগ্রহ জন্মাবে এবং পড়ার একটা ইন্টেনশন তৈরি হবে। আমি কিন্তু যেখানে সেখানে বই পড়তে পারি না, আমার বই পড়ার জন্য একটা স্পেস লাগে এবং একটা সময় লাগে। তো এটা আবার যেমন আমার ওই পার্সন ওখানে বসে বই পড়তে বসে গেছে, এটা আমার দ্বারা হয় না, সেটা যে কোনো কিছুই হোক, কারণ একটা কাজে যেটা এসেছে সেটাতে আমার কনসেন্ট্রেশন থেকে যায়। যেমন এই লং আয়নাগুলো দেখলে কিন্তু আমার ছবি তুলতে ইচ্ছা করে, লং স্টেয়ারগুলো দেখলে আমার ছবি তুলতে ইচ্ছা করে, তারপর সুন্দর কোনো ফ্লোরিং সিস্টেম দেখলে আমার ছবি তুলতে ইচ্ছা করে, সিলিং দেখলে ছবি তুলতে ইচ্ছা করে, ভিডিও শট নিতে ইচ্ছা করে। এগুলো হচ্ছে কি, আমি মানুষটার একটা ক্যারেক্টারিস্টিক্স, সবার তো আর একরকম হবে না। ভালো আসছে না? আমরা আসলে টোপাখাতে গিয়েছিলাম, যেখানে গিয়েছি সেখানে কিছু পাওয়া যায়নি, সেজন্য আমরা বাধ্য হয়ে বেলপুরে এসেছি। এখানে টোপা নাই, এখানে আমরা আউল ফাউল জিনিস খাচ্ছি, আর সারাকে আমি জবরদস্তি নিয়ে এসেছি, সব সময় জবরদস্তি নিয়ে আসে। ও কিন্তু অনেক ঝামেলা আছে, তারপর নিয়ে আসছে। থ্যাংকস এ লট সারা, ওকে ওকে ওকে, দাঁড়াও দাঁড়াই একটু নিয়ে যেমন রেলফোর্ডের এই লং স্টেয়ার, যে মানে দোতলায় ওঠে যে সিস্টেমটা, এটা আমার বেশ পছন্দ হয়েছে। তো ওনাদের যে সিলিং গুলো এটা বেশ ভালো লেগেছে, কিন্তু খেতে আসলে এগুলো আপনার দেখা সম্ভব না। চুইংগামটা কি আমি খাবো না, তোমরা দুজন খাবে, এটা আজকে মানে খাই না। এক্সকিউজ মি, এখান থেকে একটা আইসক্রিম, বক্স বক্স বক্স, তোমাকে আমরা খুঁজে পেয়েছি ফাইনালি তানিয়া। আমরা দুটো বই পড়ে ফেলছি, তুমি একটা বই পড়তে পারো নাই, ভেরি ব্যাড। সারা আমরা দুটো বই পড়ছি না, বলো দুটো বই কি কি পড়ছি?
এর উপরে যদি একটু চকলেট সিরাপ ঢালা দিত, সে দিবে না। ম্যাঙ্গো ফ্লেভার একটা আছে তো মনে কেন আমি কাল কানছি না ভ্যানিলাটা কই স্যাভয়ের ভ্যানিলাটা তো ফালতু তাহলে ফেরত দাও ধরি নি আমি সুপ্রভুকে বলে ফেরত দিতে পারো কিনা দেখো না ওষুধ একটা এটা তো উৎসবে মনে ও আচ্ছা ভুলে গেছি উৎসবে যাওয়া উচিত ছিল উৎসবের মতো খাবারটা ভালো দাম বেশি হলো সারা উৎসবে গেছো তুমি আপনাদের সঙ্গে গেছিলাম কিন্তু খাইনি কিন্তু উৎসবে তুমি খাইতে পারবা অ্যাভেলেবেল উৎসব তো এদের আর এই বানগুলো কি এখানে ক্রিম আছে নতুন আসছে না মানে আজকের বান আজকের বান মজা কেমন ওপিনিয়ন বলো না ভালো দেখি সারা খাও দেখি ও খাবে না তুমি খাবা যে দেখি র্যাপটা কেমন তুমি যাবে যাতে নষ্ট হয়ে যাবে হবে না কেন এগুলো খেলাটা কি চলতেছে আমরা হাঁটবো মানে আমরা তো জিনিসের ওখানে যাচ্ছি হ্যালো রেল ফুডে আসার আরেকটা অর্থ ছিল কারণ জিএসসির মোড়ে আমার কিছু কাজ আছে ইলেকট্রনিক্স কিছু জিনিস কিনতে হবে এর ফাঁকে এখানে আসলে কাছে বেছে এটাই ভালো লাগছে সেই জন্য এখানে এসেছি এদের এই সেকশনগুলোতে আমি খুব একটা আমার যাওয়া হয় না কারণ আসলে এখানেও অনেকটা প্রাইজের মধ্যে থাকে জিনিসগুলো তো ফাইনালি আমার এখানে একটা ছবি আমি তুলেছি এবং এটা সারাকে বলেছি কিন্তু এই গাটি কোটার যন্ত্রণার ছবিগুলো আর ভালো হয় না এই যে ট্রাভেলিংয়ের জন্য আসলে আমার ভাবতে হচ্ছে যে আমার জিনিসপত্রগুলো কোথায় রাখা যায় একটা সাজেশন দিন তো আপনারা আগেরটা কত বড় ছিল ভাইয়া এখনকার ওয়েল ফুডটা কেমন কিন্তু এখনটা মনে হয় যে আমার চিপা চাপা আমার মনে হয় সেগুলো নাই মনে হয় দু একটা কথা বলতে চাই আসলে ব্লগটা যখন করছিলাম এটা কোনো উদ্দেশ্য ছিল না কোনো প্রিপারেশন ছিল না উইদাউট প্রিপারেশনে ঢুকে পড়েছি তো ঢুকার পরে যেটা হয়েছে এখানে কি দেখলাম কি জানলাম এখানে আমি অনেক কিছু দেখেছি যেহেতু আই এম ইন্টেরিয়র ডিজাইনার অলসো ফর দিস রিজন আমার ইন্টেনশনটা সবসময় এই জিনিসগুলোর প্রতি থাকে তো সেখানে যেমন আমি টাইলসের বিষয়টা দেখেছি সিলিংয়ের বিষয়টা দেখেছি এবং এখানে যে লুকিং গ্লাস দিয়ে আমার যে ফটোগ্রাফির বিষয়টা সেটা অবজার্ভ করেছি সবচেয়ে মেইন বিষয় যেটা সেটা হচ্ছে কি এখানে বই সম্পর্কে দুই তিনটা বই সম্পর্কে জেনেছি এবং কিছু কনসেপশন মাথার মধ্যে ঢুকেছে আর একটা বিষয় আছে যে খাবার দাবার কোনটা খেলে ভালো হবে পরবর্তীতে বাজেট অনুসারে আমরা আসতে পারবো কিনা দ্যাট মিন্স অনেক কিছু ছোট বাচ্চার সাথে কোন ছুটি হয়েছে সেটা ভালো লেগেছে অনেক কিছু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ